আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ জনপদের জীবন এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখানো হবে। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, কাজে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে জানতে পারবেন সব কিছুই। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। গ্রামীণ জনপদের এই অপূর্ব দৃশ্য। গান 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 গা, কি গাইছিলি বল বল গা বল বল। প্রকৃতি যে এত সুন্দর, এই গ্রামীণ জনপদে না আসলে আপনি উপলব্ধি করতে পারবেন না। শহরের কর্মব্যস্ততা জীবনের মাঝে আপনি যদি গ্রামে যান, গ্রামে এই সুন্দর পরিবেশ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আমরা গিয়েছি ঢাকা থেকে 350 কিলোমিটার দূরে, সাতক্ষীরা জেলা শহর থেকে আরও 10 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটির নাম বলাডাঙ্গা। প্রকৃতির সাথে মিশে আছে গ্রামটি, একটা কার হয়ে আছে। আমরা দেখলাম কিশোর ছেলেরা মাছ ধরার জন্য গ্রামীণ জনপদের বিলের দিকে ধাবিত হচ্ছে। প্রকৃতির অপরূপ লীলাভূমি, এর ভিতর দিয়ে আমরা ধ্যানে করে ঘুরে বেরিয়েছি গ্রামের সব অলিগলিকে, গ্রামের সমস্ত জায়গায়। আমরা বিমোহিত হয়েছি প্রকৃতির বিশুদ্ধ বাতাস, প্রকৃতির খোলামেলা জায়গা, প্রকৃতির এই সুন্দর পরিবেশ আমাদেরকে সঞ্জীবিত করেছে, যেটা খুবই ভালো লেগেছে। সেই জন্য আমার দর্শকদের জন্য আমি এই ভিডিওটি ধারণ করেছি। আশা করি প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্যগুলো আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা ঘুরিয়ে বেরিয়েছি ইজি বাইকে করে, ভ্যানে করে, এবং গ্রামীণ বিভিন্ন খাবার গ্রহণ করেছি, ঘুরিয়ে বেরিয়েছি অবলীলায়। গ্রামীণ মানুষের সাথে মিশেছি, গ্রামীণ এই পরিবেশে মাছ ধরার চেষ্টা করেছি। গ্রামীণ মানুষগুলো এমন সরস সরল, গ্রামীণ আবার যেন এই গ্রামীণ জনপদে ফিরে যেতে পারি, আবার যেন কর্মব্যস্ততা পরিহার করে গ্রামীণ থেকে ঘুরে আসতে পারি। ধন্যবাদ। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন।